ছাত্র সংসদ নির্বাচনে হিংসার ঘটনা হাইলাকান্দি এসএস কলেজে। ছাত্র সংগঠন এনএসইউআই এর দুই প্রার্থীকে আক্রমণের অভিযোগ। প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দি এসএস কলেজ চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামতে হলো সদর ডিএসপি সুরজিৎ চৌধুরীর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর। হাইলাকান্দির এসএস কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্র সংগঠন এনএসইউআই এর দুই প্রার্থীকে বহিরাগত এক ব্যক্তি আক্রমণ করার অভিযোগে আজ কলেজের ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়েন। কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটে যাওয়া ঘটনাটি এক পর্যায়ে রাস্তায় গড়ায়। কলেজ গেটের সামনে ছাত্রদের উদ্যোগে ধর্ণা কর্মসূচি শুরু হয়। ঘটনাস্থলে কাটিকুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর উপস্থিত হয়ে এনএসইউআই কর্মীদের উপর আক্রমণের সঠিক তদন্ত এবং ন্যায় বিচারের দাবি তুলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সদর ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে ছুটে যায়। কলেজের গেটের ভেতরে কিভাবে বহিরাগত বিশাল দেবনাথ প্রবেশ করে নেশাগ্রস্ত অবস্থায় ছাত্রদের উপর আক্রমণ চালায়, এই প্রশ্ন তুলে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলে ছাত্ররা। পরে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ঘটনার সুবিচার চেয়ে পুলিশ সুপারের দপ্তরে গিয়ে আবেদন জানায়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় আহত দুই ছাত্রকে পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়। এনএসইউআই কর্মীরা দাবি করেন এই আক্রমণের পেছনে ছাত্র সংগঠন এবিভিপির ভূমিকা রয়েছে, তবে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে এই ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে তারা জানিয়ে দিয়েছে। আমাদের এসএস কলেজের কোনো স্টুডেন্ট না, ও এক্স ছিল, অনেক আগের এক্স ছিল। ও এসে ড্রিঙ্ক করে এসে আমাদেরকে দুইবার অ্যাটাক করেছে। ওর এত বড় সাহস এসএস কলেজের স্টুডেন্টের উপর, ইউনিয়ন ফ্লোর। অন্যদিকে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বরলস্কর তারা জানিয়েছেন, যেহেতু ছাত্র নিগ্রহের ঘটনাটি কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটেছে, তাই এই বিষয়ে এসএস কলেজের অধ্যক্ষের উচিত অভিযুক্ত বিশাল দেবনাথের বিরুদ্ধে মামলা করা। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই এই বিষয়ে পৃথক একটি মামলাও দায়ের করবে বলে জানিয়েছেন তিনি। কলেজের ভিতরে যখন হয়েছে প্রিন্সিপালের দায়িত্ব নিয়েছেন, তার নিজের অটো জোয়ার গাড়ি ট্রেনের মধ্যে পড়ে তার পুলিশ প্রশাসনের সামনে কইছেন যে এই ছেলে কিতা করছে, এবং বর্তমানে স্টুডেন্ট নেয় এক স্টুডেন্ট হইতে পারে, এবং বিশেষ করে তার বিভিন্ন ধরনের আলোচনা প্রিন্সিপালে করছেন। আমরাও প্রিন্সিপালের হতে সারিয়ে আছি, পুলিশ প্রশাসনের সামনে কই আছি যে 16 তারিখ একটা ইলেকশন আছে, পুলিশ প্রশাসন দিবার লাগে, এবং বর্তমানে এই প্রিন্সিপালে এফআইআর করালে যেতে কলেজের ভিতরে হয়েছে। যদি কলেজের বাইরে হইতো আমরা পুলিশ প্রশাসনে যে আমরা যারা লোকে হয়েছি এরা বাইরে একটা এফআইআর করা হইল না, এখন প্রিন্সিপালে তাই তান এফআইআর দিবা, এটা লইয়া আমরা তোমাদের কাছে সবার রিকোয়েস্ট করি। যখন 16 তারিখ ইলেকশন আছে, তোমাদের ইলেকশনের লাগে তৈয়ারিও, আর বিশেষ করে আমরা তান দায়িত্ব দিয়েছি, এবং যারা আমরা ছেলে যে জখম করা হয়েছে, যারা জখম হয়েছে তারা মেডিকেল করা হোক। ম্যাডাম নাই, আমরা এসপি ওখানে গেছিলাম, এসপি ওখানে শিলচার, যখন ডিএসপি সদর পাঠাইছেন সুরজিৎ চৌধুরী আর ওসি এবং সার্কুল অফিসার আইসেন, এবং আমরা খাটিয়ার এমএলএ আমরা গিয়াস কিছুটা আলাপ হয়েছে। ঘটনা অতি নেকার্য, অতি অমানবিক এবং একটা খারাপ ঘটনা হয়েছে, যার জন্য আমরা এই ঘটনা আরও দুদিন আগেও হয়েছে। এটা স্টুডেন্টও নয়, দুই বছর আগেও স্টুডেন্ট, এই বিষয়ে যে ইলেকশন সময় এটা যেভাবে করছে প্রিন্সিপাল সাহেব নিজে স্বীকার করছে, যে মদ খাইয়া ড্রিঙ্ক খাইয়া হে নিজে এইসব স্টুডেন্টকে মারধর করছে, যার কারণে আমরা দাবি স্টুডেন্টও একটা কেস দিব, কিন্তু প্রিন্সিপালের দায়িত্ব আছে, তাই নিজে একটা এফআইআর করতে হয়েছিল এর বিরুদ্ধে। তো তাই যাই হোক, এখন রাজি হয়েছে, যদি তাই প্রিন্সিপালে যদি কেস করে না স্টুডেন্টের, তাহলে আমরা কিন্তু এখন যদিও আমরা এনএসওয়াই স্টুডেন্টের আমরা অর্গানাইজেশন, আমরাও কিন্তু এটা হস্তক্ষেপ করব, এই কারণে এবিভিপি এবং বিজেপির ছত্র সাহেব বা বিজেপির ভয়ে যদি প্রিন্সিপালে যদি কোনো এফআইআর না করেন, কিন্তু এটা কিন্তু আমরা পাইব। দুই নম্বর কথা লোকিয়া, যে এটা যদি অ্যারেস্ট করার কথা হয়েছে, যদি অ্যারেস্ট না হয় তো এই ইলেকশনও কিন্তু আমার যে গন্ডগোল করবো, তখন এই দায়িত্ব রাখা যায়। হ্যাঁ, প্রশাসন ডিএসপি এবং এসপি এবং সবার সঙ্গে আমরা আলাপ হয়েছি, প্রিন্সিপালও এটা করছেন, এবং প্রশাসনের যদি ব্যবস্থা না নেয় তাহলে এটা কিন্তু বৃহত্তর একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, এবং আমরাও গণতান্ত্রিক আন্দোলনে এটা একটা মানে আমরা যে এবিভিপি গভর্নমেন্ট, তারা বিজেপি, তারা সরকার থেকে যে এভাবে একটা অগণতান্ত্রিক কাজ করে, এটা কোনো মতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস মানে, এবং আমরা এই জিনিসও
প্রশাসনিকভাবে যেটা প্রিন্সিপালের দায়িত্ব তাই এটা সুস্থ সুন্দর কথা, কিন্তু তান জানি না তাইন কিছুটা নরম মনোভাব লিখছে, যেমন আমরা প্রিন্সিপালকে আমরা অভয় দিছি যে আপনি কোনো ভয় ভীতি করবেন, আপনি নিরপেক্ষ এবং স্টুডেন্টের প্রতি আপনার দায়বদ্ধ, আপনি বাইরের স্টুডেন্টের প্রতি আপনার দায়বদ্ধ নাই, আপনার দায়বদ্ধ আপনার স্টুডেন্ট, আপনার প্রিন্সিপাল কম্পেন্সেশন বিষয়ে করছে আগে করছে বাইরে, আপনি এফআইআর করছেন না, কিন্তু আজকে ঘটনা ক্যাম্পাসের ভিতরে করছে এবং আপনি এইটার বিরুদ্ধে এখন এফআইআরটা করেন, যাই হোক তাই ডিএসপি লেগে মালিক এফআইআরটা করবা এবং স্টুডেন্টও একটা এফআইআর করবা নিশ্চয়ই।